আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্রেন আজকে পাইথন দিয়ে একটি ইন্টারেস্টিং একটা অ্যাপ বানাবো একটি ফাংশনালিটি বানাবো খুব ইন্টারেস্টিং হবে সেটা হবে এরকম যখন আমার কাছ থেকে এই প্রোগ্রামটি ইউজার হিসাবে একটা ইনপুট যাবে ফর এক্সাম্পল তিনটা টাইপ দিব একটা হচ্ছে অ্যাডমিন একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে টিচার তিন তিনটা ইউজার টাইপ দিয়ে লগ করাবো লগ করিয়ে এজ লাইক সবকিছু সিএমডিতে হবে

নাকি আপনি একজন স্টুডেন্ট সো ছে প্রথমে আমরা একটা ইনপুট দিব ইনপুট দিব সো লাইক ইউজার টাইপ ইউজার টাইপ ইকলস টু হবে ইনপুট ইনপুই ইনপুট আন্ডারস্কোর ইনপুট জাস্ট একটা ভেরিয়েবল কল করলাম নাথিং এলস অ্যান্ড দেন ইনপুট নিব আমরা সো ইনপুটের সময় একটা মেসেজ দিব ইউজার টাইপ

এটা রান করবে ওকে অন্যথায় যদি না সে অ্যাডমিন হয় সেক্ষেত্রে ইউজার টাইপ হবে অবশ্যই একজন স্টুডেন্ট এবং সে যদি স্টুডেন্ট না হয় আদারওয়াইজ অন্যথায় সে একজন টিচারই হবে

Let's say um password table. So I mean the copy goes the press kore it will say get password. Get password, okay. Uh, input of a type your password, okay. Type password. Password, okay. And same as for all. Oh, sorry, sorry. এখানে এখানে আমি লিখবো ইফ যদি এই গেট পাসওয়ার্ডটা হুবহু যদি অ্যাডমিনের পাসওয়ার্ড হয় মানে হচ্ছে একদম মিলে সেই ক্ষেত্রে প্রিন্ট করবে ইউর লগ ইন ওকে সো

যদি টিচার পাসওয়ার্ড হবো হয় দেন লগ ইন অ্যাজ এ টিচার সো লেটস রান ইট সি ইজ দ্য রেজাল্ট সো প্রথমে চাচ্ছে ইউজার টাইপ এন্ড আমি লিখলাম এখানে আমি একজন অ্যাডমিন এন্ড দেন এখানে বলা হয়েছে আর অ্যান অ্যাডমিন এন্ড টাইপ পাসওয়ার্ড নাও এন্ড পাসওয়ার্ড হচ্ছে এই অ্যাডমিন ওয়ান টু ওয়ান টু সো আমি যদি লিখি অ্যাডমিন ওয়ান টু ওয়ান টু অ্যান্ড নেওয়ার পরে ইউর লগ ইন

কনসিডার হয় সো এটাকে কোন অংশ হিসেবে ধরা হয় নাও রানি টাকি প্রথমে কি বলছে আপনার ইউজারটা ইউজার টাইপ ডিফাইন করুন

দেন ওটাকে আমরা ইউজ করছি বাট জেনারেলি হচ্ছে আমরা ইউজ করতাম করতাম সার্চ যে এই ইউজার পাসওয়ার্ডটা দেন আমাকে আমি ম্যাচ করে দেখতাম যদি হয় তাহলে আমি লগইন করাবো না না করাবো না সো দিস অ্যাপ ফর ইউজিং পাইসন সো আমরা নরমালি একটা ইউজার ডিফাইন করতে পারতেছি এবং সেখানে আমি পাসওয়ার্ড ম্যাচিং করে লগইন করাতে পারতেছি এখন আমি এই বিরুদ্ধে একটা টাস্ক দিব এই আমি যে কাজটা করছি সেটাকে কমপ্লিট করা তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন এইভাবে সো এতগুলা ইউজার টাইপ দরকার নিলে হবে একটা হবে অ্যাডমিন একটা হচ্ছে নর্মাল ইউজার নর্মাল ইউজার এই দুটা টাইপ নেবেন সেকেন্ডলি ইনপুট দেওয়ার পর পাসওয়ার্ড ম্যাচ করাবেন পাসওয়ার্ড ম্যাচ করাবেন ম্যাচ করানোর পর

নিবে নেওয়ার পরে যদি সেখানে দিব যে ইফ সে লিখে যদি সে কি লিখে ইফ সে যদি লিখে যে ইউজার ইউর ইনপুট টাইপ লেখে সেক্ষেত্রে তাহলে তাকে কি করবো তাকে অপশন দিব যে লিখেন ইনপুট নেন নেম নেন হ্যাঁ শুধু নেমই থাকুক করলাম যদি আমি দিলাম টু এরপর হচ্ছে আমাকে অপশন দিছে যে আপনি কি ইউজার অ্যাড করতে চান নাকি ইউজার ডিলিট করতে চান আমি চাই হচ্ছে

আ ইউজার এর নাম এড করে সে ইউজার এড করতে পারবে ঠিক ঠিক আছে এবং ইউজার কি করতে পারবে সে অপশন দেখবে যে আই প্রোডাক্ট সে প্রোডাক্টের নাম দিয়ে অথবা এবং প্রাইস দিয়ে প্রোডাক্ট এড করতে পারবে সো এড করার আপনি এড করার পর কথা স্টক করার দরকার নেই জাস্ট কি করবেন জাস্ট আ ইউজার থেকে ইনপুট নিবেন নেওয়ার পর একটা প্রিন্ট করে শো করে দিবেন দ্যাটস ইট আপনার কোথাও স্টক করার দরকার নেই এটা হচ্ছে আপনার টাস্ক সো নেক্সট ভিডিও দেওয়ার আগে আমি টাস্কটা চাচ্ছি ধন্যবাদ